আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নূর নাফিসা আপুর লেখা সোনালী আলোর গ্রান গল্পের 21তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকবে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রাতে পিঠার স্বাদ উপভোগ করতে মরিয়মকে রেখে দেওয়া হয়েছে। পরদিন রোজা সহ সবাই চলে এসেছে বাড়িতে। মাতাব দুপুরে রওনা দিয়েছে শহরের উদ্দেশ্যে। ঘর থেকে বের হওয়ার সময় রোজার মাথায় হাত বুলিয়ে বলল, আমার বউয়ের যত্ন নিও, মায়ের খেয়াল রেখো, সংসার তো তোমার, সংসারের পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিও, খুব বেশি সময় তো নেই পরীক্ষার, শেষটা যেন মনোযোগ উঠে না যায়। ইনশাল্লাহ, সাবধানে যেও, পৌঁছে সাথে সাথেই ফুপ্পির ফোনে কল দিও। ও, তোমার ফোনের কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি, লাগবে ফোন? একটু সময় লাগবে, ব্যবস্থা করে নেব। আমি চিঠি লিখব। মাতাব মুচকি এসে তার গাল স্পর্শ করে বলল, ঠিক আছে, তবে আমিও চিঠির অপেক্ষায় থাকব, আসি। চোখের পলকে বিদায় সম্মতি দিল রোজা। মায়ের কাছ থেকেও বিদায় নিয়ে বাড়ির সীমানা ছাড়ল। রোজা পৌঁছে দিল ঘরের গেট পর্যন্ত, মরিয়ম পর্যন্ত পৌঁছে দিল, দিয়ে এলো বাড়ির সামনের রাস্তা পর্যন্ত। আবারও পরিচিত পথ ডিঙ্গিয়ে ছুটে চলল কর্মস্থলের দিকে। ফিরে না আসা পর্যন্ত স্বামী ছেলে নিয়ে ব্যস্ততার অবসান ঘটল ঘরের রমণীদের। পরক্ষণে ঘরের টুকটাক কাজকর্মে হাত লাগালো রোজা। বিকেল হতেই চাচিকে বড় লাঠি নিয়ে মুরগি তাড়া করতে দেখে ঘর থেকে দুই মুঠ চাল নিয়ে বের হলো সে। চাচিদের মুরগির খাবারের হাঁক বসাচ্ছে, তাই ফসতে ফসতে মুরগি তাড়াচ্ছেন তিনি। রোজা দুয়ারের চাল ছিটিয়ে দিতেই মরিয়মের পোষ্য মুরগি সব চলে এলো এদিকে। বাইরের কাপড় চোপড় ঘরে নেওয়ার সময় চাচিদের বারান্দায় সাইদুর বউকে দেখতে পেল। এর আগে আর দেখেনি সে, তবে ফুপির মুখে শুনত, খুব সুন্দর একটা মেয়ে বিয়ে করেছে, বিয়ে করে এনেছে সাইদুর ভাই। বিয়ে যে করেছে তাও খুব বেশি সময় হয়নি, 3-4 মাস হবে। এর মধ্যে ফুপির বাড়ি বেড়াতে আসা হয়নি, তাই দেখাও হয়নি। আসলেই সুন্দর দেখতে। আসরের নামাজ আদায় করে ফুপি কোথায় যেন গেল বোরকা পরে, তাকে বলে গেছে ঘরের খেয়াল রাখতে। এখন মাগরিবের আজান পড়ে গেছে, ফুপির খবর নেই। প্রথমবারের মতো এখানে একা ঘরে, একটু অন্যরকম লাগছে। দরজা আটকে নামাজ আদায় করে সব রুমের লাইটি জ্বালিয়ে বসে বসে সবজি কেটে নিচ্ছে রোজা। একটু পরেই লোহার গেটের শব্দ এবং ফুপির কণ্ঠে ডাকেলো, আফরোজা, আফরোজা গো। আসছি ফুপ্পি। দরজা খুলতেই প্যাকেট হাতে ঘরে প্রবেশ করলো মরিয়ম। জিজ্ঞাসা করলো, আমি যাওয়ার পরে কেউ আইসে ঘরে? ভালো হয়েছে, ঘরের দরজা আটকাইছস? হ্যাঁ। এগুলো কি ফুপ্পি? এই একটু বাজার করে আনলাম, মাতা বাজ না গেলে তারে দিয়েই করাইতাম, আমার একটু জরুরি ছিল তাই ভাবলাম আমিই যাই। ধর দেখি, নামাজটা পরে নিই তাড়াতাড়ি। প্যাকেটগুলো রোজার হাতে দিয়ে চলে গেলেন তিনি। প্রতিটা প্যাকেটে উকি দিয়ে কোনোটায় মিঠাই, কোনোটায় আটা, কোনোটায় মুড়িমোয়া, কোনোটায় কিছু ছোটো ছোটো কৌটা দেখতে পেল। কিসের কৌটা বুঝতে পারেনি সে, প্যাকেট থেকে বেরো করেনি। ফুপির প্রয়োজনীয় কিছু হবে হয়তো, সে আবার সবজি কাটতে বসল। ঘরে বায়োগ্যাস আছে, পাশের বাড়ি থেকে মাসিক 100 টাকার বিনিময়ে তাদের গোয়ালের গোবর নেয় মরিয়ম। তাদের যখন গরু ছিল তখন নিজেদের গোয়ালের গোবরই ভালো গ্যাসের যোগান হতো, অতিরিক্ত খরচ যেত না। পাশের বাড়ির গুলোও হয়তো তারা ফেলে দিত, কিন্তু নিজ দায়িত্বে এনে দিয়ে যায় বলে মাসে 100 টাকা দেয়। আবার তার জমিতে ঘাস জন্মালেও তাদের দিয়ে দেয়। দৈনিক যেটুকু গ্যাস উৎপন্ন হয় তাতেই তার রান্নাবান্নার ঢের চলে যায়। মেহমান এলে বেশি রান্নাবান্নার ক্ষেত্রে বাইরে মাটির চুলায় চলে। মরিয়ম নামাজ পড়ে এলে এখানে এলো রান্নার আয়োজন করতে। হাঁড়িতে চাল নিতে নিতে বলল, ব্যাগে তোর জন্য মোয়া আনছি, খা, তোর যদি কিছু খাইতে মন চায় সাথে সাথে আমারে বলবি, বুঝছস? আচ্ছা। সাইদুরের মায় কিছু জিগাইছিল? না, কিছু জিগাইলে আমারে জানাবি, বুঝলি? আচ্ছা। সাইদুর ভাইয়ের বউ দেখলাম, সুন্দরী, ঘর থেকে বের হয় না বোধ হয় খুব একটা। খুব একটা কি, একদমই হয় না, আলো বাতাস লাগতে দেয় বুঝি গায়ে, কেন বাচ্চা হবে? মরিয়ম বিদ্রুপাত্মক সুর টেনে বলল, আরে না, বাচ্চা, 4 মাস হয়ে যায়, বাচ্চার খবর আছে বুঝি, বাইর হইতে দেয় না, মনে করে বাইরে আইলেই রূপ খসে পড়া যাইব। কিন্তু তুই আগে বাকি বাচ্চা কাচ্চা নিয়ে নিস, আল্লাহ কার হায়াত কতদূর রাখছে কে জানে, নাতি নাতনি দেখার খুব স্বাদ জাগে এই বয়সে। শেষটুকু নরম গলায় বলে মৃদু হাসলেন তিনি। রোজা কিছুই বলল না, চুপচাপ কাজ করে যাচ্ছে। মরিয়ম চাল ধুয়ে চুলায় বসিয়ে পাশে এসে মোয়ার প্যাকেট খুলল, নিজে একটা নিয়ে মুখ দিয়ে বললেন, বাজারের মোয়া মানে ভালা না, শক্ত, আমি তোরে বানাই দেবো না মুড়ি মিঠাই মশলা দিয়া, এই মোয়া নিজে বানানো মোয়ার ধারে কাছেও যাইব না। দানের কাজগুলো শেষ হোক, আনছি যখন খাইয়া শেষ করে ফেলবি। ওই প্যাকেটগুলো দেখছস? কি এটা?
মরিয়ম সেই প্যাকেট থেকে ছোট ছোট কৌটাগুলো বের করে তার দিকে দিয়ে বলল, ক্রিম দেখ তো ডেট ঠিক আছে কিনা। রোজা হাতে নিয়ে বলল, ঠিকই তো আছে, কিন্তু এগুলো তো নাইট ক্রিম দেখা যাচ্ছে। হ্যাঁ লাইট ক্রিম, ওই লাইট না নাইট ক্রিম, ওই একটা হইলেই হলো, তোর জন্য আনছি, কিন্তু আমি তো এসব ব্যবহার করি না ফুপ্পু, আমার ব্যবহারের স্নো পাউডার লোশন সবই আছে ঘরে, এগুলো দামি বেশি, ভালা বেশি, বেটারে কইছি সবচেয়ে ভালা এক নাম্বারটা দিতে, বাজারে বড় দোকান থেকে আনছি, প্রত্যেক দিন রাইতে দিয়ে ঘুমায় থাকবি, সকালে উঠে মুখ ধুয়ে ফেলবি, এসব দিলে চেহারা নষ্ট হয়ে যায় ফুপ্পু, বেশি বুঝিস না, তুই দিছস কোনো সময় না, তাইলে স্কুল কলেজে পড়স, একটু আধুনিক হবি, থাকার সব মায়েরা এইসব দিয়ে সুন্দর হইয়া সুন্দর হয়ে যায়, তুইও দিবি তখন সুন্দর থাকবো। দোকানদারও কইল, মুখ পরিষ্কার থাকে, মুখের ময়লা কাটে, সাইদুরের গড়িকে দেখি এত কৌটা দিয়া ড্রেসিং টেবিল বড়া, সব দেয় বউয়ে, এমনি এমনি কি সুন্দর হয়ে রয়েছে ড্রেসিং টেবিল? হ্যাঁ সেইটাই, ঠিকঠাক দিস। রোজা ভালো মন্দ কিছুই বলল না, তার এইসব ব্যবহারের ইচ্ছে নেই, সে দেখে দেখে প্যাকেট বের করে রেখে দিল। ফুপ্পু বোধহয় খুব করে চাইছে তার উজ্জ্বলতা আরও বেড়ে ওঠুক। রান্নাবান্না শেষে একটু পড়তে বসেছিল রোজা, খুব বেশি পড়াও হয়নি, ভালো লাগছে না আজ পড়তে। কিছুক্ষণ আগে মাহতাব কল করে জানিয়েছিল সে ঠিকঠাক পৌঁছেছে, এখন মাহতাবকে মনে পড়ছে তার আবার পরিবারকে নিয়ে ভাবছে, একা একা থাকলে ভাবনারা যেমন পিছু নেয় আর কি। পরক্ষণে ফুপ্পুর সাথে খেয়ে দেয়ে আজ ফুপ্পুর রুমেই দুজনে একসাথে ঘুমালো, ঘুমানোর আগে ক্রিমও মেখে নিতে হলো, দুই বাড়িতেই আবার দানের ব্যস্ততা জেগে উঠল। বিয়ের আয়োজনের জন্য তুলে রাখা অবশিষ্ট কাজ সম্পন্ন করতে ব্যস্ত হলো প্রত্যেকে, দু সপ্তাহ পুরোপুরি নেই, আমজাদ আলী চলে যাবেন, তার আগেই এই কাজগুলো শেষ করা দরকার, নিয়মিত রোদে ধান মেলে দেওয়া, আবার বেলা শেষে গরম গরম ধান তুলে চটের বস্তায় ভরা, একটা রুটিন মাফিক কাজ হয়ে গেছে। এমন তো কেটে বায়ু বলে শীত নামতে শুরু করেছে, এইসবের বৃষ্টি খুব একটা হয় না, তাই ভালো ভালো ধানগুলো শুকিয়ে নিতে পেরেছে। ধান শুকানোর কাজ শেষ হলে সারা দিন ব্যাপী বাড়ির বাইরে সেই ধান মাঠে শুকানোর মাঠে ধান বানার কাজ চলল আজ আমজাদ আলীর। মেশিনের লোককে বলে রাখলো আগামীকাল আবার মজ্জাম আলীর ধান বেনে দিতে। ধানের কাজের এই সময়টা বেশ উপভোগ করে মৌসুমি, ওনার আঁচল কোমরে ভালোভাবে বেঁধে বাতাসের তালে তালে চাল রোয়ানোর কাজ তার ভীষণ প্রিয়। মায়েরা কোমরের শাড়ির আঁচল গুঁজে দেয়, দুই হাতে বেতের কুলায় চাল তুলে শূন্যে ছেড়ে দিয়ে সমসমের শব্দে চালের স্তূপ দেওয়া চোখ জোড়ানোর সুন্দর একটা দৃশ্য দেখতেই ভারী মিষ্টি লাগে। খুব আহ্লাদ নিয়ে বরাবর রোজা আপুর সাথে এই কাজে এগিয়ে আসে মৌসুমি। এবার রোজার অভাবটাই হয়তো উপলব্ধি করতে হবে অনেক ক্ষেত্রেই। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক শ্রেণীর সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।